আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তানি হাসান বলছি মালয়েশিয়া থেকে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। গতকাল রাত্রে আমি ভিডিওটা শেষ করেছি, আজকে দুপুর থেকে আপনাদের জন্য ভিডিওটা আবার শুরু করেছি। দেখুন, আমি অফিসের বারান্দা দাঁড়িয়ে আপনাদের জন্য ভিডিও করেছি। এক সাইড কত রৌদ্র, অন্য সাইড দেখতে পাচ্ছেন অনেক কালো হয়ে এসেছে। যে কোনো টাইমে বৃষ্টি আসতে পারে, মানে একটা সাইড প্রচণ্ড রোদ, অন্য সাইডে অন্ধকার হয়ে বৃষ্টি নামার প্রস্তুতি চলছে। আর কিছুক্ষণ পরেই অফিস ছুটি হয়ে যাবে। আমি আজকে ছাতা আনতে ভুলে গিয়েছি, জানি না বাসায় যাব কিভাবে। দোয়া করছি যাতে বৃষ্টি না আসে। বলতে বলতেই বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন বাসায় যেতে হবে। আপনাদের ভাইয়াকে কল করেছি, সে গাড়ি নিয়ে এসে আমাকে বাসায় নিয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মোট ভালোই বৃষ্টি হচ্ছে, মানে গাড়ির গ্লাসে বৃষ্টি পড়ছে। বাসে এসে দেখলাম আমার বড় ছেলে কেক বানিয়েছে, মাশাআল্লাহ কেকটা অনেক সুন্দর হয়েছে এবং বেশ মজা হয়েছে। সেই সাথে আমার ভাবি এসেছে, অনেক দিন পরে আমার বাসায় মেহমান আসলো। মেহমান আসলে আমার খুবই ভালো লাগে। ভাবি ভাবি বড় ছেলেকে নিয়ে এসেছে, তা আমরা সবাই মিলে বিকেলে নাস্তাটা করছি। আসলে এইরকম সবাই একসাথে নাস্তা করতে, গল্প করতে ভীষণ ভালো লাগে। এটা হচ্ছে ভাবির বড় ছেলে, আমরা অনেক অনেক গল্প করেছি, অনেক মজা করেছি। কেউ বাসায় আসলে আমার এত ভালো লাগে। ভাবিরা চলে গিয়েছে, এখন রাত বাজে 9টা। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি গতকালে যে জিনিসগুলো এনেছি। গতকালে বাসায় এসে আর আপনাদেরকে তো দেখাইনি, ভিডিওটা খাওয়া পর্যন্তই শেষ করে দিয়েছি। আমি যে কী কিনেছি সেগুলো এখন শেয়ার করব। গার্ডিয়ান থেকে নিয়েছি হচ্ছে, এটা হচ্ছে একটি গোছলের সাবান, শ্যাম্পু যাই বলেন, 2-in-1 বেবি শ্যাম্পু অ্যান্ড বাথ। এটা আমার ছোট ছেলের জন্য নেওয়া হয়েছে, হ্যান্ড ওয়াশ একটা। এটা আপনাদের ভাইয়ার জন্য, এটা আপনারা সবাই জানেন, কম নাই রাখালাম। আরেকটা হ্যান্ড ওয়াশ, এই দুইটা হ্যান্ড ওয়াশ নিয়ে আমার দুই ছেলে, একজন বলে এটা নিবে, একজন বলে ওটা নিবে। যাই হোক, দুজনের মন রক্ষার্থে আমি দুটাই নিয়েছি। এটা অ্যান্টিবায়োটিক হ্যান্ড ওয়াশ, আর এটা কি, এটা এটাও হ্যান্ড ওয়াশ। যাই হোক, এটা বড় ছেলের চয়েজে, এটা ছোট ছেলের চয়েজে, হ্যান্ড ওয়াশ লাগে তাই নিলাম। আপনারা ভাববেন না যে এটা আবার দেখাচ্ছি। এটা হচ্ছে একটা ফেস মাস্ক আমার জন্য, এটা চোখের মাস্ক আমার জন্য, আমার ছোট ছেলে নিয়েছে এটা, বলে যে আমার চোখের নিচে কালো হয়ে গেছে। সে আরও কতগুলো নিয়েছিল, পরে আমি বলছি না আমি এতগুলো ব্যবহার করব না, পরে একটা ফেস মাস্ক আর একটা চোখের জন্য নিয়েছে। এটা তো রেজা জানেনি আপনাদের ভাইয়ার, এগুলো আপনাদের ভাইয়ার, এগুলো একটু সাইড করে রাখি। ও আরেকটা জিনিস, ও আরেকটা জিনিস আছে, এটা একটা লিপস্টিক, না লিপস্টিক দেওয়ার পরে যে একটু গ্লেজ মারার জন্য চিকচিক করে এরকম ছেলেরা বললো, তাই নিলাম, দেখা যাক। ওখান থেকে গিয়েছিলাম DIY-তে, এটা তো কেন গেলাম এক এক করে দেখাই। এটা হচ্ছে একটি ব্রাশ রাখা হোল্ডার, আপনার খুলে দেখাই। আবার ছোট ছেলে এটাকে সেট করেছে, এই যে চারটা মাথা আছে কান, এগুলো এই এটা খুললো কিভাবে, ওগুলো ও লাগছে ওইটার, মানে এটা ওয়ালে এভাবে লাগায় রাখতে হবে, এখানে ব্রাশ রাখবে, সে এটা এই কালার নিয়েছে, তার এবার সব কিছু হচ্ছে। এটা খুলে যাচ্ছে কেন, তার এখন সব কিছুই হচ্ছে আকাশি কালার, আকাশি কালারই তো বলে। এগুলো দেখাই এক এক করে। আমার ছেলের বার্থডে, আমি নাকি তার বার্থডের জন্য কিছুই করছি না, তা ছোটোমোটো করে হলেও তো একটু করবো। তার বার্থডে ডেকোরেশনের জন্য নিয়েছি হচ্ছে একটি টেবিল ক্লথ। এবছর আমি বার্থডেতে চুজ করেছি হোয়াইট এবং এটা কী কালার, ব্লু, স্কাই ব্লু যেটাকে, এই কালারটা আমরা চেষ্টা করবো এই কালারের ড্রেস পরার জন্য, এবং বার্থডে সমস্ত ডেকোরেশন থাকবে এই কালারে। তা নেওয়া হয়েছে টেবিল ক্লথ, নেওয়া হয়েছে একটি
বেলুন এটা ঠিক এরকম হবে, এটা আপনারা দেখতে পারবেন ফুলানো পরে। গতবার একটা নিয়েছিলাম ওটা রেড কালার ছিল মানে, আবার একটু মিলিয়ে নিয়েছি। নেওয়া হয়েছে হ্যাপি বার্থডে, সরি হ্যাপি বার্থডে, সেটাও নেওয়া হয়েছে স্কাই কালারের। নেওয়া হয়েছে এগুলো তো ডেকোরেশনের জন্য, যখন করব তখনই আপনারা দেখবেন। এটা দুইটা নেওয়া হয়েছে। আর এগুলো আমি বেলুন কিনি না কেন, আসলে আমি স্কাই কালারের বেলুন দেখছিলাম, ডিআইওয়াইতে পাইনি, অন্য আরেকটাতে খুঁজবো, কিন্তু আমার ছেলে আমাকে সময় দেয়নি। সে বলে বেলুন কেন বেলুন কেন, সে একটি শপে থেকে দুইটা বেলুন কিনে নিয়ে এসেছে। তার ওই বেলুন কিনতে যে আমিও লাইট, আমি লাইট কিনেছি ফেরি লাইট ডেকোরেশনের জন্য। আমি এটা কালারফুল কিনব, তার ওই বেলুন দেখতে দেখতে মানে বেলুনের জন্য সে আমাকে এত বিরক্ত করছিল, আমি আর খেয়াল করিনি। বাসায় এনে দেখি এটা এক কালারের হবে, সমস্যা নেই আরেকটা নিয়ে আসবো কালারফুল, এক কালারগুলো লাগে। নিয়েছি হচ্ছে দুইটা হিজাব পিন, হিজাব পিনগুলো আমার জন্য না, এগুলো আমি একজনকে দেব, তবে ছেলের যেহেতু বার্থডে সেই এই কালারটা মানে দেখে আমার বেশ ভালো লাগলো, তা ভাবলাম এই কালারে একটা নেই আর এই কালারে একটা নেই, দুটা হিজাব পিনের সাথে আমি আরও কিছু দেব, তবে হিজাব পিনগুলো কালকে এই দুটা পছন্দ হলো নিয়ে নিলাম। এই তো এই ছিল আমার গতকালের বাজার, আমার ছেলের বার্থডের। আস্তে আস্তে আরও অনেক কিছু কিনতে হবে, বেলুনটা কিনতে হবে ডেকোরেশনের জন্য, আর কিছু লাগবে না, শুধু বেলুন লাগবে, সাদা এবং স্কাই কালার দুই কালারের বেলুন লাগবে, জাস্ট এটাই, আর অন্যান্য জিনিস লাগবে। আসলে বার্থডে ডেকোরেশন দেখতে যত গর্জিয়াস লাগে ওটার জন্য কিন্তু বেশি কিছু লাগে না, অল্প কিছু দিয়েই খুব সুন্দর করে ডেকোরেশন করা যায়, এবং সেটা কিভাবে করতে হয় আমি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করব। আমি গত বছরও আমি নিজেই আমার ছেলের বার্থডে ডেকোরেশনটা করেছি, এবছর আমি চেষ্টা করব গত বছরের যে আর একটু ভালো করার জন্য। মানে বলে না যে করতে করতে মানুষের এক্সপিরিয়েন্স হয়, আমি দেশে কখনো করিনি, এমনি বেলুন টেলুন ফুলে সাজানো হয়েছে কিন্তু ওইভাবে ডেকোরেশন আমি কখনো করিনি, কিন্তু গত বছরে আমি ফার্স্ট করেছি। এবছর ইনশাল্লাহ আগামী বছরের চেয়ে মানে গত বছরের চেয়ে ভালো হবে, তবে এই বেলুনগুলো থেকে হয়তো সাদা বেলুনটা আমি ব্যবহার করবো, এগুলো ওই বাচ্চাদেরকে দেব খেলার জন্য, এগুলো একটারও কালার মিলেনি, আমাকে বেলুন আনতে হবে, এই বেলুনটাই, আর কিছু লাগবে না ডেকোরেশনের জন্য। আর টুকি থেকে প্লেট গ্লাস লাগবে, সেগুলো আমি পরে নেব, এটা ডিআইওয়াইতে পাওয়া যায়। এই তো কেমন লাগলো আমার বার্থডে ডেকোরেশন, বা এমনি আসলে অনেকদিন পরে মলে গিয়েছি, টুকিটাকি কিনবো না বললেও দেখা যায় এটা সেটা কেনাকাটা হয়ে যায়, এগুলো লাগতো ঘরের জন্য লাগতো। এই তো এই পর্যন্তই, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন। এখনও আমার শরীর ঠিক হয়নি, আমি এখনও অনেকটা উইক এবং আমার ভয়েসটা এখনও বেশ ভাঙা ভাঙা, তা আজকের মতো এখানেই রাখছি, আর বেশি একটা দিন সময় নেই, আমার ছেলের বার্থডে আসতে, তবে আপনারা অপেক্ষায় থাকুন কিভাবে কি করি না করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকের মতো এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।